কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল শুরুর আগ মুহূর্তে ডেভিড মালানকে দলে ভেড়ানোর পর এবার আরেক ইংলিশ তারকাকে দলে এনেছে বিপিএল এর দল ঢাকা ডমিনেটার্স। তিনি হলেন 20 বছর বয়সী রবিন দাস। ব্রিটিশ বাংলাদেশী রবিন দাসকে এবার দেখা যাবে বিপিএল মাথাতে। লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং এ নেমেছিলেন রবিন দাস। তার স্বপ্ন বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করবেন তিনি। প্রবল ইচ্ছা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশ হওয়ার, আর এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে রবিন দাসের। বিপিএল শুরুর মাত্র দুদিন আগে রবিন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটার্স। কাউন্টি ক্রিকেটে আগেই অভিষেক হয়েছে রবিন দাসের। এসেক্স ক্রিকেটের হয়ে খেলেন তিনি। ঢাকা ডমিনেটার্স তাকে বিপিএল এর আগ মুহূর্তে দলে নেওয়ার পরপরই এসেক্স ক্রিকেট নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় রবিন দাসের বিপিএল এ যাত্রা শুরুর খবরটি নিশ্চিত করে তাকে অভিনন্দন জানিয়েছেন। 20 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার 2020 সালের 20 সেপ্টেম্বরে এসেক্সের হয়ে টি-20 ব্লাস্টে নিজের অভিষেক ঘটান। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে অভিষেকের পর গত জুনে বদলি ফিল্ডার হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে রবিন দাসের। রবিন দাসের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ইংল্যান্ডের ক্রিকেটের রীতি আছে, কাউন্টি দলের ক্রিকেটাররা নিজেদের সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় দলে থাকার সুযোগ পান। রবিন শুধু দলের সাথে থাকছেনই না, এরই মধ্যে ইংল্যান্ডের জার্সি পরে ফিল্ডিং এ নেমেছেন ব্রিটিশ বাংলাদেশি এই ক্রিকেটার। এর আগে 2021 বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ড্রাফটে নাম তুলেছিলেন রবিন দাস, তবে সেবার তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর এবার বিপিএল শুরুর আগ মুহূর্তে সরাসরি চুক্তিতে রবিন দাসকে দলে অন্তর্ভুক্ত করেছে ঢাকা ডমিনেটার্স।